মোহতারাম, ক্ষমা তো আমরা সবাই চাই, কিন্তু ক্ষমা চাওয়ার জন্য স্পেসিফিক গুরুত্বপূর্ণ কোনো সময় আছে কি না? যে সময়গুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করেন, বিশেষ সাতটা সময় রয়েছে দিনে এবং রাতে, মোট ষাটটি সময় রয়েছে যে সময়গুলোতে আপনি যদি আল্লাহর কাছে নিজের কৃত গুনাহ থেকে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন ইনশা আল্লাহ তাআলা। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনারা এটা মনোযোগ দিয়ে শুনবেন ইনশা আল্লাহ তাআলা। দেখেন, এক নম্বর, প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কোনো ফরিয়াদ করেন বা প্রার্থনা করেন, ক্ষমা চান, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আন সাওবান কালা রাসূলুল্লাহ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাং সরফা মিন সালাতিহি ইস্তিগফারা সালাসান ওয়া কালা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কালা আল ওয়ালিদু ফাকুলতু লিল আউজাঈ কাইফাল ইস্তিগফার কালা তাকুলু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর তিনবার ইস্তিগফার পড়তেন এবং এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ওয়ালিদি বলেন, আমি ইমাম আউজাঈকে জিজ্ঞেস করলাম কিভাবে ইস্তিগফার পড়া হবে, তিনি বললেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইভাবে। অর্থাৎ সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি রয়েছে, আপনি ফরজ নামাজের পরে যদি কোনো ইস্তিগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন। এই জন্য ফরজ নামাজের সালাম ফেরানোর পরে ওই হাত না তুলিয়া আপনার আগে এটা বলবেন, পরে হাত তুলে দোয়া করেন ইনফিরাতি এককভাবে, আল্লাহুম্মা আনতাস সালাম ওমিনকাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওমিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এভাবে বলতে পারেন। অথবা তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটাও বলতে পারেন। আপনারা বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বারবার বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এরকম আপনারা বলতে থাকবেন। এক নম্বর, এই সময় আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন এবং বান্দার বিশেষ চাওয়াগুলো কবুল করেন। দুই নম্বর হচ্ছে শেষ রাত্রে এবং তাহাজ্জুদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়াবিল আসহারিহিম ইস্তাগফিরুন। তারা রাত্রে সামান্য সময়ের জন্যই নিদ্রায় যেত এবং রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। তিন নম্বর, তাহলে এক নম্বর গেল হচ্ছে ফরজ নামাজের পরে, দুই নম্বর হচ্ছে শেষ রাত্রে তাহাজ্জুদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে নিজ আসমানে নেমে আসেন আর বান্দাদেরকে ডাকতে থাকেন, ও বান্দা হাল মিন সাইলিন আনা মিন মুস্তাগফিরিন আলা কাদা আলা কাদা হাত্তা মাতলাউল ফাজর, বান্দা কেউ কি আছো, আমার কাছে চাও আমি তোমার প্রয়োজন মেটাবো, আমার কাছে বলো আমি তোমার সমস্ত গুণাগুলো মাফ করে দেবো, আমার কাছে বলো তোমার সমস্ত চাওয়াগুলো আমি পূর্ণ করে দেবো, তোমার সমস্ত শূন্যতাগুলোকে আমি পূর্ণতা করে দেবো। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এটা বলেন। সুতরাং আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন শেষ রাত্রে। তিন নম্বর হচ্ছে, কোন মজলিস শেষে যখন আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে দোয়া পড়ে উঠবেন, তখন আল্লাহ তাআলা আপনার চাওয়াগুলো কবুল করবেন, দোয়াগুলো কবুল করবেন। যেমন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কিছু বাক্য যা কোনো ব্যক্তি মজলিস থেকে ওঠার সময় তিনবার উচ্চারণ করলে তা তার ওই মজলিসের কাফফারা হবে, আর যদি উক্ত বাক্যগুলো কোনো উত্তম মজলিসে ও জিকিরের মজলিসে পাঠ করে তাহলে পুস্তিকায় সিলমোহর করার মতোই তা তার জন্য স্থায়িত্ব লাভ করবে। বাক্যগুলো কি? সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যখন আপনি কোনো মজলিস থেকে উঠবেন, ওঠার সময় যখন এটা করবেন, উত্তম মজলিস হলে এটা করার পরে, দোয়া পড়ার পরে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে ক্ষমা যদি চান তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন ইনশা আল্লাহ তাআলা। চার নম্বর, রুকু এবং সিজদায়। দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল ফি রুকুআইহি ওয়া সুজুদিহি সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সিজদায় বলতেন সুবহান রব্বানা ও বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, অথবা সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ও বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি।
আপনারা এই দোয়াটি পড়বেন, তারপরে দেখেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় কি বলতেন? عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يقول في سجوده اللهم اغفر لي ذنبي كله دقة وجله وأوله وآخره وعلانيته وسره. حضرت أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় বলতেন, হে আল্লাহ আমার সকল গুনাহ maaf করে দিন, স্বল্প এবং অধিক, প্রথম এবং শেষ, প্রকাশ্য এবং অপ্রকাশ্য। এই দোয়া যদি আপনি করেন এভাবে রুকু সিজদায় আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। পাঁচ নাম্বার, নামাজে সালাম ফেরানোর পূর্বে আমরা যে দোয়ায়ে মাসুরা পড়ি, এই সময় দোয়ায়ে মাসুরাটা আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি মা তাকাদ্দামতু ওমা আখখারতু ওমা আসরারতু ওমা আ'লানতু। মাসুরা কয়েকটি আছে, আপনার যেটা সুবিধা মনে হয় আপনি সেটা পড়বেন ইনশাআল্লাহ তাআলা। اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم। এটা পড়তে পারেন, এই সময় কিন্তু আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করেন। ছয় নাম্বার, কেউ নতুন মুসলমান হলে এভাবে ইস্তিগফার করবেন, اللهم اغفر لي وارحمني واهدني وارزقني, যেটাকে আমরা দুই সিজদার মাঝখানে দোয়া বলে থাকি। এই এইভাবে দোয়াটা যদি আপনি করেন নতুন মুসলমান হওয়ার পরে, এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন যারা অমুসলিম। ছয় নম্বরে আর কি, সাত নম্বর, যে কোনো নেক কাজ শেষে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সূরা নাসরের মধ্যে যে আল্লাহ যেটি আল্লাহ তাআলা বলেছেন, একটি ভালো কাজ করেছেন, ভালো কাজ করার পরে যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা আপনার চাওয়াটাকে পূরণ করবেন ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আমরা ইস্তিগফার আমরা করি, কিন্তু দিন রাতের কোন সময়গুলো, যে বিশেষ সাতটা সময়, যে সময় আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুশি হন এবং ক্ষমা করেন, এই সাতটা সময় আমরা জানলাম। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আসসালামু